নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিসেলে সবাইকে স্বাগত। আজকের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর নিরামিষ এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানায়। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নিই। আর মাত্র দুটো পটল দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো এখানে আমি দুটো পটল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে ওপর থেকে খোসাটা একটা ছুরি দিয়ে চেঁচেও নিতে পারেন। তো এবারে একটা গ্রেটার দিয়ে পটল দুটোকে গ্রেট করে নেব। যেহেতু পটল দুটো একটু বড় সাইজের, সেই জন্য আমি এখানে দুটো নিয়েছি। আপনারা চাইলে তিনটেও নিতে পারেন। তো পটল এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা ব্লেন্ডার নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটার মতো মিডিয়াম সাইজের টমেটো। এর সাথে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, আর দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। এখানে আমরা মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি। তো এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। তো সয়াবিনটা কতটা নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। তো এখানে আমি মোটামুটি বেশ কিছুটা পরিমাণ সয়াবিন নিয়ে সেদ্ধ করে সয়াবিনটাকে পেস্ট করে নিলাম। তো এবারে এই সয়াবিনের পেস্টটাকে গ্রেট করা পটলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো একদম প্রথমে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এটা থেকে, তো সেই জন্য একদম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো সবশেষে দিয়ে দিলাম। এরপর দেব 3 টেবিল চামচ পরিমাণে বেসন। তো বেসনটা দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণে মশলার পেস্ট দিয়ে দিলাম। এবারে আরও একবার মশলার পেস্টের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে এটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখানে এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তো এবারে হাতের মধ্যে এইভাবে গোল গোল করে আঙুল দিয়ে একটু চেপে এগুলো বড়ার আকার দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন সবগুলো কিন্তু একইভাবে তৈরি করব। তো এক সাইডটা হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দেব। আর এই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই বড়াগুলোকে ভাজতে হবে, তা না তো ওপরটা খুব বেশি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না। তো প্রায় মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তো একসাথে কিন্তু সমস্ত বড়া ভাজা যাবে না, তো সেই জন্য আমি দুটো ব্যাচে বড়াগুলোকে ভেজে নেব। তো প্রথম ব্যাচটা এখানে আমি ভেজে তুলে নিয়েছি, এবার সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত বড়া ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে তেল। তো তেল এখানে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিলাম ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে, একটার মতো তেজপাতা মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম, দিলাম অর্ধেকের মতো বড় এলাচ, ছোট 2 টুকরো পরিমাণে দারচিনি, আর এর সাথে দিচ্ছি 2 পিঞ্চ মতো হিং। যেহেতু নিরামিষ রেসিপি সেজন্য একটু হিং দিলাম, এতে করে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। দেখুন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি তেলের ওপরই দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে তেলের ওপর লঙ্কাটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। তো এইভাবে যে কোনো তরকারিতে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা অপূর্ব আসে।
মশলাটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তবে এখানে কয়েকটা গুঁড়ো মশলা দিতে হবে। তো এর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম হাফ চা চামচ পরিমাণে, আর দিলাম স্বাদ মতো লবণ। তবে লবণটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো এবারে সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো যখন দেখবেন মশলা থেকে একদম এইরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন কিন্তু আমাদের এখানে মশলা কষানো একেবারে তৈরি। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এই নিরামিষ রেসিপিটাতে এখানে আমি আলুর ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু একটা মিডিয়াম সাইজের আলুও দিতে পারেন। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু নিরামিষ রেসিপি সেজন্য কিন্তু এখানে অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। তবে চিনি যদি এখানে অনেকে অপছন্দ করে থাকেন তাহলে চিনি নাও দিতে পারেন। তবে আমার মনে হয় যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে টেস্টটা ভালো মতো ব্যালেন্স হয়। তো দেখুন চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট পর বড়াগুলো সেদ্ধ হয়ে গিয়ে আকারে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো সব শেষে এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। আর দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটাও কিন্তু একদম পারফেক্ট আছে। আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ঘি। তো নিরামিষ রেসিপির শেষে ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা একেবারে চেঞ্জ হয়ে যায়, অপূর্ব একটা ফ্লেভার আসে। আর এখানে গ্রেভিটাও কিন্তু একেবারে পারফেক্ট আছে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে গরম গরম এই নিরামিষ রেসিপিটি পরিবেশন করব। আর বন্ধুরা এই নিরামিষ রেসিপিটা কিন্তু আপনারা নিরামিষ দিনে একবার হলেও ট্রাই করবেন, আমি বলছি গরম গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে। আর তৈরি করাও ভীষণই সহজ, আর একদম অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যায়। আর মাত্র 2টো পটল দিয়ে এই নিরামিষ রেসিপি কিন্তু বাড়ির প্রত্যেকেই খুবই পছন্দ করবে। আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।